হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। যাক, তোমাদের আজকে আমি যে টপিকটা বোঝাবো সেটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। ক্লাস 5-এর ডাব্লিউএস কোশ্চেন কিন্তু কোথার থেকে আসবে কেউ জানে না, কিন্তু নিয়মগুলো সবই জানতে হবে। আমি আজকে 5টা ডাব্লিউএস কোশ্চেন নিয়েছি, 5টা ডাব্লিউএস কোশ্চেনের মধ্যে নিয়মগুলো ফলো করতে হবে, আর এই নিয়মের যে কয়েকটা আসবে সে কয়েকটা যেন তোমরা পারো। আর ডাব্লিউএস কোশ্চেন কিন্তু এর আগেও আমি শিখেছি, কিন্তু তোমাদের প্র্যাকটিস না থাকলে শিখে লাভ নেই, কারণ প্র্যাকটিস করতে হবে আর বারবার সেটা বানিয়ে লেখা শিখতে হবে। আর দেখো, ডাব্লিউএস কোশ্চেনের যে রুলটা জানার দরকার তোমাদের, প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড শিখতে হবে, প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড মনে রাখতে হবে, আর কোন ক্ষেত্রে ওয়ার্ডগুলো আসে সেটা জানতে হবে, আর টেন্স আকারে ডু ডাজ ডিড আসে কখন সেটা মনে রাখতে হবে। আর ডাব্লিউএস ওয়ার্ড, এই ডাব্লিউএস ওয়ার্ড গুলো সব সময় এর অর্থ কি সেটাও মনে রাখার বিষয়। আজ আমি তোমাদের যে 5টি ডাব্লিউএস কোশ্চেন শেখাবো সেটা হচ্ছে, দেখো যে আই লাভ ব্যাডমিন্টন, আমি ব্যাডমিন্টন ভালোবাসি। ব্যাডমিন্টন কি মনে আছে তোমাদের? দেখো, স্পোর্টস যে তোমাদের ইউনিটটা আছে সেখানে, সেই এই ইউনিটের মধ্যে অনুষা এবং বাইসংয়ের কিন্তু একটা গল্প আছে, সেটা তোমরা জানো। সেই গল্পের মধ্যে সেখানে কি অনুষা বলেছে, আই লাভ ব্যাডমিন্টন, আমি ব্যাডমিন্টন খেলা ভালোবাসি, ব্যাডমিন্টন খেলতে ভালোবাসি। এখানে কার নিচে আন্ডারলাইন বলো তো? এখানে কার নিচে আন্ডারলাইন? ব্যাডমিন্টনের নিচে আন্ডারলাইন। ব্যাডমিন্টনের নিচে আর যদি আন্ডারলাইন থাকে তাহলে ব্যাডমিন্টনকে প্রশ্ন করো, সেই আগে তাকে প্রশ্ন করতে হবে যার নিচে আন্ডারলাইন আছে। তাহলে ব্যাডমিন্টনকে প্রশ্ন করলে কি দাঁড়ায়, যে কি কি পছন্দ করি আমি, কিন্তু আই থাকলে কি তুমি, প্রশ্নটা করতে হবে ই আই থাকলে ই কি তুমি পছন্দ করো, কি ডাব্লিউএস ওয়ার্ড বলো তো সবাই, হট। দেখো তাহলে আমরা আন্ডারলাইনটাকে প্রশ্ন করে কি ডাব্লিউএস ওয়ার্ড করলাম, হট। তারপর আমাদের মেইন দেখতে হবে যেখানে ডু ডাজ ডিড দেব কিভাবে, এটা কোন টেন্স আসছে। দেখো এটা আমাদের মূল ভার্বে যাব, লাভ। এই লাভটা কি কোন টেন্স আছে তোমাদের, যে লাভের সাথে কোনো সহজ পদ্ধতি, লাভের সাথে কোনো এস নাই, কিন্তু এস থাকলে তোমাদের ডাজ দিতে হতো, আর এস নাই তাই ডু দিব, আবার লাভের সাথে ডিও নাই যে ডি দেব আমরা, তাই না? তাহলে কি দেবো আমরা ডাব্লিউএস ওয়ার্ডের পরে, কি এই ভার্বটাকে খেয়াল করবো, ভার্বটাকে খেয়াল করে দেখবো যদি এস থাকে তাহলে ডাজ দেবো, এস না থাকলে ডু, তাহলে আমরা কি দেবো, আর আই আই থাকলে কি, আই থাকলে ইউ হবে, আই থাকলে কি দেবো ইউ, তাহলে কি হলো হোয়াট ডু ইউ, তারপর কি হোয়াট ডু ইউ লাভ, তুমি কি পছন্দ করো, প্রশ্ন বোধক চিহ্ন, তারপর তাহলে ক্লিয়ার। দেখো আবার দেখো, আই লাভ ব্যাডমিন্টন, কারণ আমরা প্রথমে কি খেয়াল করব, আন্ডারলাইন কার নিচে, ব্যাডমিন্টনের নিচে আন্ডারলাইন, তাহলে এই আন্ডারলাইন অর্ডটুকুই প্রশ্ন করব, প্রশ্ন করে কি একটা ডাব্লিউএস ওয়ার্ড নিয়ে আসবো, প্রশ্ন করব কিভাবে, কি তুমি ভালোবাসো বা পছন্দ করো, আই লাভ ব্যাডমিন্টন কি তুমি পছন্দ করো, কি ইংরেজি কি হট, হট নিয়ে আসলাম, তারপর ডু ডাজ ডিড কিভাবে দেবো, এখানে মেইন ভার্ব আমরা তাকাবো, মেইন ভার্ব কি লাভ, লাভের সাথে এস নাই আবার ডিও নাই, তাহলে কি দেবো, এস না থাকলে ডু দেবো, মনে মনে আছে অবশ্য অনেকেরই। দেখো যে হোয়াট ডু, তারপর কি আমরা তারপর সাবজেক্টের কাছে যাবো, আই আই থাকলে কি দেবো ইউ, আই থাকলে ইউ দেবো, তারপর দেখো কি বাকি অংশ, বাকি অংশ কি থাকে লাভ, তারপর প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন না দিলে কিন্তু ডাব্লিউএস কোশ্চেন তো হবেই না, মার্কস কাটা যাবে, কারণ আসল উদ্দেশ্যটাই হচ্ছে এটা ডাব্লিউএস কোশ্চেন। তারপর দেখো নাম্বার টু দেখো, মাই ব্রাদার ইজ ভেরি স্ট্রং, মাই ব্রাদার ইজ ভেরি স্ট্রং, আমার ভাই খুবই শক্তিশালী, তাই না? দেখো নিশ্চয় তোমাদেরও ভাই আছে খুবই শক্তিশালী, দেখো তুমি শক্তিশালী, সবাই শক্তিশালী হও নাকি, হ্যাঁ। দেখো মাই ব্রাদার ইজ ভেরি স্ট্রং, আমার ভাই খুব শক্তিশালী, তাহলে কার নিচে দাগ আছে বলো তো, ভেরি স্ট্রং, ভেরি স্ট্রং কে প্রশ্ন করব কি হয় বলো তো, যে তোমার ভাই কেমন, তোমার ভাই কেমন প্রশ্ন করলে, প্রশ্ন করলে তোমার ভাই কেমন, কেমনের ইংরেজি কি দেব, কোন অর্থটা দেখো কেমনের ইংরেজি দেব, হাউ, ডাব্লিউএস হাউ, তাহলে কেমন আসলো আমরা আন্ডারলাইন প্রশ্ন করলে, কেমন কেমন হয় তোমার ভাই, এবার এবার কি যাবো তো বলো তো, এবার ভার্বের নিচে খেয়াল করো, ভার্ব আমাদের ইজ আছে, আমরা আরেকটা রুল শিখেছিলাম যে ইজ এম আর ওয়াজ ওয়্যার শেয়ার শুড, এগুলো থাকলে প্রদত্ত ভার্বটা দিতে হবে, প্রদত্ত ভার্বটা এখানে ডাব্লিউএস ওয়ার্ডের পরে দিতে হবে, তাহলে হাউ ইজ, তারপরে কি দেখো তো, হাউ ইজ মাই ব্রাদার, মাই ব্রাদার যে কি দিবা
योर ब्रदर तुम्हार भाई कैमन योर ब्रदर प्रश्न हो गेलो डब्ल्यूएस क्वेश्चन माने একটা প্রশ্ন তৈরি করা ডব্ল্যুএস কোশ্চেনই তৈরি করা এবার দেখো নাম্বার 3 দা হেয়ার রান কুইকলি খরগোশটি দ্রুত বা তাড়াতাড়ি দৌড়ালো খরগোশটি দ্রুত বা এটা খেয়াল করতে হবে কিন্তু ছোট ছোট সেন্টেন্স আমি দিয়েছি তোমাদের বিএসএ কিন্তু এই ছোট ছোট সেন্টেন্সগুলোর মধ্যে কিন্তু এক একটা রুল বিদ্যমান সেই রুলগুলো বড় বড় সেন্টেন্সের ক্ষেত্রে প্রয়োগ করা যায় আগে এটা বুঝতে হবে তোমাদের দা হেয়ার রান কুইকলি খরগোশটি দ্রুত দৌড়ালো তার নিচে দেখ এখানে আমরা দেখলাম কুইকলি কুইকলি কি বলো তো কুইকলি পার্সন স্পিসের কোন অংশটা এক ভাগ এলো আছে তাই না হ্যাঁ তাহলে দা হেয়ার রান কুইকলি খরগোশটি দ্রুত দৌড়ালো তো তার নিচে দেখ আমরা কুইকলি কুইকলি কে আন্ডারলাইন করা আছে তাহলে কি প্রশ্ন করব খরগোশটি কেমন দৌড়ালো খরগোশটি কেমন দৌড়ালো তাহলে কেমন হাউ কেমনে ডাবল ইজ অড হাউ এবার বলো তো আমরা কি দেব কার দিকে লক্ষ্য করব মূল ভার্বের দিকে র্যান র্যানটা হচ্ছে আমাদের মূল ভার্ব মেইন ভার্ব এই মেইন ভার্বকে কোন আকারে আছে প্রেজেন্ট টেন্সে পাস্ট টেন্সে এস আছে নাকি এস নাই নাকি পাস্ট টেন্সে আছে দেখো তাহলে র্যান আমরা অবশ্যই জানি রানের পাস্ট ফর্ম র্যান রান র্যান রান মনে আছে দেখো তাহলে এই র্যানটা পাস্ট ফর্ম থাকলে আমরা ডাবল এস অর্ডার পরে কি দেব বলো তো মনে থাকার অবশ্যই কথা আমি তোমাদের বলে দিচ্ছি ডিড পাস্ট ফর্ম থাকলে মূল ভার্বে আমরা কি ডাবল এস অর্ডার পরে ডিড দেব তাহলে হাউ ডিড তারপর কোথায় যাব বলো তো তারপরে সাবজেক্ট দা হেয়ার তারপর সাবজেক্ট দা হেয়ার সাবজেক্ট দা হেয়ার এবার আমরা আবার মূল ভার্বের দিকে যাব যে মূল ভার্ব এবার কি দেব আমরা রান দেব না রান দেব বলো তো রান দেব কারণ ডিডটা আমরা অলরেডি পাস্ট ফর্মে করে ফেলেছি হাউ ডিড দা হেয়ার এই রান এর প্রেজেন্ট ফর্ম এবার দেব রান তারপর কি হাউ ডিড দা হেয়ার রান প্রশ্নবোধক চিহ্ন আর বাকি নাই কারণ কুইকলি নিচে দাগ দাগ থাকা অংশটা অবশ্যই দেওয়া যাবে না ওটাকে প্রশ্ন করে আমাদের কি করতে হবে ডাব্লিউ ইজ ওয়ার্ড নিয়ে আসতে হবে এইটা তোমাদের মেইন মনে রাখার বিষয় যে ডাব্লিউ ইজ কোশ্চেনে আমাদের কি করতে হবে দাগটা যে ওয়ার্ডের নিচে দাগ থাকে সেইটাকে প্রশ্ন করে ডাব্লিউ ইজ ওয়ার্ড নিয়ে আসতে হবে আর ওই দাগ দাগের ওয়ার্ডটা কখনো আমাদের আবার প্রদত্ত সেন্টেন্সে দেওয়া যাবে না কারণ আমরা ওইটাকে প্রশ্ন করে ডাবল ইজ কোশ্চেন তৈরি করছি দেখো পরেরটা নাম্বার 4 দে আর স্লিপিং তারা ঘুমাচ্ছে দে আর স্লিপিং কার নিচে আন্ডারলাইন দেখো তো দে দে এর নিচে আন্ডারলাইন থাকে এই দে কে প্রশ্ন করলে কি কি হয় বলো তো দেবা দে কে প্রশ্ন কারা ঘুমাচ্ছে কারা কারা ঘুমাচ্ছে তাহলে হু দেখো এখানে আমরা হু দেব কে বা কারা ঘুমাচ্ছে যেহেতু আর আছে তাই কারা হবে হু আর স্লিপিং কে ঘুমাচ্ছে এবার আর থেকে আমরা বলবো কারা ঘুমাচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দেখো তাহলে আমাদের এই মনে রাখতে হবে সামনে আন্ডারলাইন থাকলে কোনো ব্যক্তিকে বোঝালে কিংবা কোনো কাউকে উদ্দেশ্য করে বোঝালে হু হবে তাহলে হু আর স্লিপিং কারা ঘুমাচ্ছে এখানে কারা ইংরেজি আমরা হু দিলাম কারণ কে যদি দিতাম তাহলে হু ইজ থাকলে একজনের আর যেহেতু আর আছে আমাদের বুঝতে হবে যে অনেকজন তাহলে কারা কেমন দেখো তারপরে ফাইভ নাম্বার 5 কক্সবাজার ইজ বিউটিফুল কক্সবাজার ইজ বিউটিফুল কক্সবাজার হয় সুন্দর কক্সবাজার কেমন এটা কি দেখো তো এরকম একটা আমরা কিন্তু অলরেডি করেছি যে মাই ব্রাদার ইজ ভেরি স্ট্রং আমার ভাই শক্তিশালী এখানে এরকম এখানে আমরা কক একটা কি পর্যটন কেন্দ্র দিয়ে শুরু করেছে যে কক্সবাজার ইজ বিউটিফুল কক্সবাজার হয় সুন্দর তাহলে এটা তোমাদের পড়ার কথা উপরে আকারে যে বিউটিফুল এর নিচে আন্ডারলাইন আছে এতে প্রশ্ন করলে কি হাউ প্রশ্ন করলে কি হবে হাউ তারপর আমরা কোথায় যাব বলো তো আমরা তারপরে ভার্বের দিকে খেয়াল রাখবো যদি ইজ থাকে ইজ দেবো আর থাকলে আর দেবো আর কি ওয়ার থাকলে ওয়াজ থাকলে প্রদত্ত ভার্ব দেব আর যদি কোনো মেইন মেইন ভার্ব আকারে যদি ধরো এই স্ট্রং ভার্বগুলো থাকে যে প্লে রাইট ইট তাহলে আমাদের ওটা টেন্সে খেয়াল করতে হবে ওটার আকারে ডু ডাজ ডিড দিতে হবে কিন্তু এখানে দেখো যদি ভার্ব আকারে এম ইজ আর ওয়াজ থাকে তাহলে প্রদত্ত ভার্বটাই দিতে হবে হাউ ইজ এখন বাকি অংশ কি কক্সবাজার কেমন কক্সবাজার কেমন দেখো কত ইজি ভাবে আমরা এই পাঁচটা ডাব্লিউএস কোশ্চেন সম্পূর্ণ করলাম কিন্তু এই পাঁচটা ডাব্লিউএস কোশ্চেন যে পাঁচটা রকমের
তোমরা আরো বড় বড় সেন্টেন্স আকারে এই নিয়ম আকারে ফোন করলেই পারবে। কিন্তু কিন্তু তোমাদের বোঝার বিষয় যে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো পড়ার ক্ষেত্রে কোনটা প্রথমে খেয়াল করতে হবে সেটা, কোনটা প্রথমে খেয়াল করতে হবে সেটা তোমাদের মনে রাখা। এক কি ডাব্লিউএইচ ওয়ার্ড নিয়ে আসতে হবে, এক ডাব্লিউএইচ ওয়ার্ড জানতে হবে, ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো মুখস্থ করতে হবে। যে হোয়াট, হোয়েন, হু, হোয়ার, হোয়াট কোথায়, কি প্রশ্ন করতে, হোয়েন কখন, তারপরে কি কোথায়, হোয়ার, হাউ কেমন, হাউ ফার কত দূর, হাউ লং কতক্ষণ। তারপরে দেখো আরো যদি আমরা বলি যে যে হাউ মেনি কত সংখ্যার ক্ষেত্রে, হাউ মাস কত পরিমাণের ক্ষেত্রে, এটা মনে রাখতে হবে। ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো এই মনে রাখার পরেই তোমরা ডাব্লিউএইচ কোশ্চেন গুলো সহজেই তৈরি করতে পারবে। আর যদি এগুলো না বোঝো তাহলে আন্ডারলাইন যেগুলো থাকবে সেগুলো প্রশ্ন করতে পারবে, কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড নিয়ে আসতে পারবে না। আবার প্রশ্ন যদি করতে পারো তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন যদি নাই নিয়ে আসতে পারো তাহলে আর সম্পূর্ণ করতে পারবে না। আর যদি তুমি ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো তোমার জানা থাকে তাহলে তুমি সহজেই প্রশ্ন করার পরে ডাব্লিউএইচ কোশ্চেনটা তৈরি করতে পারবে। ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো তোমাদের জানা থাকলে, ডাব্লিউএইচ ওয়ার্ড জানা না থাকলে তোমাদের ডাব্লিউএইচ কোশ্চেন করা খুবই কষ্ট হবে। কারণ ডাব্লিউএইচ কোশ্চেনের প্রথম উপায় হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড জানা। ডাব্লিউএইচ ওয়ার্ড অনেকেই জানো না অনেকগুলো, কারণ শুধু হোয়াট মানে কি এটা জানা যাবে না, হাউ ফার কত দূর, হাউ লং কত কি কত দীর্ঘ কত লম্বা, হাউ মেনি কত, হাউ মেনি কত সংখ্যার ক্ষেত্রে হয়, টাকার ক্ষেত্রে হয়, কোনো কিছু গোনার ক্ষেত্রে হাউ মেনি হবে, হাউ মাস কত পরিমাণ, কোনো কিছু ওজন দেয় যেগুলো যেমন তেল দুধ এগুলোর ক্ষেত্রে কিন্তু হাউ মাস হবে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। আবার তোমাদের যদি থাকে যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম কিভাবে জানবে, যদি মূল ভার্বগুলো যদি তোমাদের ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ডে কিংবা লং অ্যাগো এগুলো না থাকলে তোমাদের মনে করতে হবে এটা প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্সে যদি তোমাদের ভার্বে এস থাকে তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন করার সময় ডাস দিতে হবে। আর প্রেজেন্ট টেন্সে হওয়ার কারণে যদি এস না থাকে তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে ডু দিতে হবে, এটা মনে রাখতে হবে। আর যদি মেইন ভার্বে তোমাদের এম ইজ আর থাকে তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে ওই পদার্থ ভার্বটাই দিতে হবে। আর যদি তোমাদের পাস্ট ফর্ম থাকে, পাস্ট ফর্ম কিভাবে চিনবে, যদি পাস্ট ফর্ম দেখে চিনতে পারো তো হলো, যদি না হয় তাহলে তোমাদের অবশ্যই প্রশ্নের সাথে লাস্ট থাকতে পারে, লং এগো থাকতে পারে, তারপরে অনেকদিন আগে ওয়ান্স থাকতে পারে, তাহলে অবশ্যই বুঝবে ওই সেন্টেন্সগুলোতে কি পাস্ট ফর্ম দরকার। সবচেয়ে চেনা সহজ চেনা রূপা পাস্ট ফর্মে হচ্ছে কি মূল ভার্বটা পাস্ট ফর্ম থাকবে তোমাদের, সেগুলো রেগুলার ভার্ব ইরেগুলার ভার্ব পড়তে হবে। যেমন তোমাদের শিখিয়েছিলাম যে অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজিং, তারপরে অ্যাওয়েক, অ্যাওক, অ্যাওয়েকেন, গো অ্যান্ড গান, ইট, এট, ইটেন, রাইট, রোটিট, এগুলো প্র্যাকটিস করতে হবে অনেক। কিন্তু এগুলো আছে, এগুলো প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে যে কি মূল পাস্ট ফর্ম কিভাবে আছে। যেমন এই যে দেখো যে দা হেয়ার র্যান কুইকলি, কি খরগোশটি তাড়াতাড়ি দৌড়ালো, তাহলে এই যে র্যানটা ঝট করে যারা জানে যে র্যানটা পাস্ট ফর্ম তারা যে ডিড দিবে, হাউ ডিড দা হেয়ার রান, যে ডিড কিসের জন্য হলে মূল ভার পাস্ট ফর্ম থাকার কারণে, তাই না। তাহলে পাস্ট ফর্ম থাকলে, পাস্ট ফর্ম জানা থাকলে অবশ্যই তোমাদের ডাব্লিউএইচ কোশ্চেনটা কিন্তু চিনতে মানে সহজ হবে যে এটা কোন আকারে আমরা গঠন করব, তাই না। আজ আমি তোমাদের যেভাবে ডাব্লিউএইচ কোশ্চেন শিখালাম এভাবে তোমরা আরো 5টা খাতায় নিয়ে দেখো পারো কিনা, কেমন। আল্লাহ হাফেজ।